2012 সালের এক বর্ষার দিনে লক্ষ কোটি দর্শক পাঠক অনুরাগীকে অনুরাগীর মন কাঁদিয়ে চলে গিয়েছিলেন হুমায়ূন আহমেদ। 19 জুলাই বাংলা সাহিত্যের এই কিংবদন্তি কথাসাহিত্যিকের নবম মৃত্যুবার্ষিকী। আজকের আয়োজন আমাদের এই হুমায়ূন আহমেদকে নিয়ে, আমরা তার কথা শুনব, তার স্মৃতিচারণ করব, তার যে কাছের লোকজন ছিলেন যাকে একদম কাছ থেকে তাকে দেখেছেন, তার যে ভক্ত আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিবেন, তার সম্পর্কে বলবেন। এই নবম মৃত্যুবার্ষিকীতে এসে হুমায়ূন আহমেদ এখনও কতটা প্রাসঙ্গিক আমরা আজকে তাই বোঝার চেষ্টা করব, তাই জানার চেষ্টা করব। আমন্ত্রণ নিউজ গ্যালারির অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে হুমায়ূন আহমেদকে নিয়ে যারা কথা বলবেন, বেশ কয়েকজন আমাদের সাথে যোগ দিয়েছেন এর মধ্যে, তাদের সাথে একটু পরিচয় হয়নি, তারপরে আমরা বাকি আরোজনে আসছি। আমার সঙ্গে যোগ দিয়েছেন সময় প্রকাশনের সত্যাধিকারী প্রকাশক ফরিদ আহমেদ, আছেন সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, আছেন অ্যাস্তিনের প্রবাসী শিক্ষক আমিনুল ইসলাম, তিনি হুমায়ূন আহমেদ ভক্ত এবং আজকে ফেসবুকে দেখছিলাম তিনি হুমায়ূন আহমেদকে নিয়ে একটি লেখা লিখেছেন। তো সব কিছু মিলিয়ে আমরা হুমায়ূন আহমেদকে নিয়ে জানার চেষ্টা করব। আসলে হুমায়ূন আহমেদকে নিয়ে অনেক কিছু মানে খুব বেশি ইন্ট্রোডাকশন দেওয়ার খুব প্রয়োজনও পড়ে না, ভূমিকা দেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা জানি হুমায়ূন আহমেদ আমাদের কাছে কি। আমি একটু ফরিদ আহমেদ একদম শুরু করবো আপনাকে দিয়ে। আপনি হুমায়ূন আহমেদের সময় প্রকাশনী থেকে অনেকগুলো বই, প্রায় 40টির মতো হুমায়ূন আহমেদের বই প্রকাশ করেছেন, একটু যদি স্মৃতিচারণ যদি করতে চাই, একটু জানতে চাইবো যে বাংলাদেশের প্রকাশনী শিল্পকে হুমায়ূন আহমেদ একটা শক্ত ভিতের উপর দাঁড় করে দিয়ে গিয়েছিলেন, তাই তো? জি, আমি আসলে হুমায়ূন আহমেদের একদম প্রথম দিককার যে হুমায়ূন আহমেদের উত্থান, যখন হুমায়ূন আহমেদ পরিচিতি পাচ্ছেন, জনপ্রিয়তা অর্জন করছেন, এবং আমি বলবো যে বাংলাদেশের প্রকাশনার ভিতটা মজবুত বা শক্ত একটা অবস্থানে দাঁড়া করাবার একটা সংগ্রামে লিপ্ত আছেন হুমায়ূন আহমেদ। সেই সময় হুমায়ূন আহমেদের সঙ্গে ছিলাম আমি, আমিও তখন একেবারেই ছাত্র উত্তীর্ণ, সবে মাত্র প্রকাশনা শুরু করেছি, এবং হুমায়ূন আহমেদের কাছে আমি অনেকটা ছাত্রের মতো ছিলাম, অনেকটা ছোট ভাইয়ের মতো ছিলাম, এবং উনি আসলে বাংলাদেশের প্রকাশনাটাকে বুঝতে পেরেছিলেন। কারণ সে সময়ে, অর্থাৎ আমি যে সময়টির কথা বলছি সেটা হচ্ছে গত শতাব্দীর শেষ দশকের শুরু বা 90 দশকের শেষের দিকে, অর্থাৎ আপনার 89, 90, 91 সালের কথা। সে সময়টায় বাংলাদেশে কিন্তু বাংলা প্রকাশনার অবস্থাটা খুব ভালো ছিল না। বাংলাদেশের যে বাংলা প্রকাশনটা ছিল সেটা বিদেশি বাংলা বইয়ের দখলে ছিল, এবং আমাদের এই প্রকাশনাটা একটা খুব দুর্বল অবস্থায় ছিল। হুমায়ূন আহমেদ কিন্তু এই ব্যাপারটিকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন, এবং ওনার একটা জেদ ছিল যে বাংলাদেশের প্রকাশনাটাকে উনি খুব শক্ত করবেন, এবং বাংলাদেশের বইকে প্রকাশকরা যেন প্রমোট করে, প্রকাশকরা যেন ভালোবেসে আগ্রহ নিয়ে বই প্রকাশ করে, সেই বিষয়টিকে উনি আগ্রহ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, এবং এই কাজটিতে তার সহযোদ্ধা আমি হতে পেরেছিলাম, সেটা আমার সৌভাগ্য। এবং ওই সময়ে হুমায়ূন আহমেদ তো একেবারেই মানে আর কি সাধারণ মানুষের মানসিকতাটা বুঝতে পারতেন, ওনার মানবিক গুণাবলীর এত প্রকট ছিল যে উনি খুব দ্রুতই তার আশেপাশের মানুষদের মানবিক বিষয়গুলোকে বুঝতে পারতেন বলেই তার যে লেখনী, তার লেখনীটা ছিল আমাদের সাধারণ মানুষের লেখনী। বিধায় তখনকার কিন্তু ছাত্র থেকে শুরু করে সেই পরিবারের যে মুরব্বীরা, তারা সবাই হুমায়ূন আহমেদের পাঠক ছিল, এবং এই যে পাঠকের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে এই প্রকাশনাটাকে উনি আগে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগী করেছিলেন। এবং আমরা যারা তখন, আমি একদম নতুন প্রকাশক, একদম মানে কি শুরু করেছি, এবং তখন আরো কিছু প্রকাশক ছিলেন যারা বিদেশি বই আমদানি করতেন বেশি, দেশি বই প্রকাশনার পরিবর্তে, তাদেরকে উনি এই দেশি বই প্রকাশনার জন্য আগ্রহী করলেন। এবং উনি বলতেনই যে আপনারা যদি বিদেশি বই আমদানি না করে আমাদের বই প্রমোট করেন তাহলে আমি আপনাদের বই দেব। এবং এরকম দু একজন প্রকাশক আছেন যারা এখনো আছেন, আমি নাম বলতে চাচ্ছি না, এবং এইভাবে কিন্তু উনি প্রাথমিকভাবে
আমাদের দেশীয় বইয়ের যে প্রাধান্যটা, সেই প্রাধান্যটাকে কিন্তু উনি এস্টাবলিশড করেন আমাদের এখানে। এবং তারপরে এই যে যাত্রাটা, এটা সেলিম চৌধুরী, তারপরে তুহিন, এরাও সেই সময়টায় ছিলেন, এনারাও খুব ভালো করে জানেন। উনি কিন্তু পাঠক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতেন, সে পদক্ষেপে আমরা তার যোদ্ধা ছিলাম, কিন্তু পরিকল্পনাটা তার ছিল, উনি পরিকল্পনাটা দিতেন। আপনি বললেন স্যার যেটা করতেন আর কি আপনাদের প্রকাশনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার একটা ছোট্ট কথা বলি, যে সময় আগুনের পরশমণিতে আমরা কাজ করি, তখন অনেকে বলে হ্যাঁ ওই ব্যাপারটা আমি দেখতে পেয়েছি, এই জন্য আমার এই কথাটা বলতে ইচ্ছা করলো, দেখি আপনাকে থামিয়ে এই কথাটা বললাম, কিছু মনে করবেন না। যে তখনও দেখলাম যে স্যার কিন্তু অনেকে বলতে যা ও দেশ থেকে আমরা ওকে নিয়ে আসি, এইটা নিয়ে আসি, আমরা টেকনিক্যালি আমরা খুব দুর্বল, আমরা এই কাজগুলি করি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন টেকনিক্যাল হ্যাজকে আনার অনেকে প্রস্তাব দিয়েছিলেন ওই আগুনের পরস্পরই করার সময়। তখন উনি বলেছেন যে না, আমার অনুদান প্রাপ্ত ছবি, আমার দেশে যা আছে তাই নিয়ে আমি কাজ করি, আমার দেশের যে ক্যামেরা যে কাজ করে, আমার দেশের যে সম্পাদক তাকে নিয়ে আমি কাজ করবো, বাইরে থেকে কাউকে নিয়ে কাজ করবো না। আমার আমার আমি যদি বাইরে থেকে আসি তাহলে আমার শিল্পটাকে আমি কিভাবে তাহলে ইয়ে করলাম, আমাকে আমাকে তো এই শিল্পটা, আমার দেশের শিল্পটা তো বাঁচাতে হবে, তাই না? একটি পরিচয় দিলে সবাই চিনবেন, তিনি হুমায়ুন আহমেদের প্রথম হিমু, চলে তিনি পর্দার প্রথম হিমু, নিশ্চয়ই এখন অনেকেই চিনতে পেরেছেন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে ফরিদ ভাই, যদি আরো কিছু যোগ করার থাকে। আমি যেটা বলছিলাম যে হুমায়ুন আহমেদ দেখেন তরুণদেরকে কিন্তু তখন ওই পাঠে আগ্রহী করেছিল, এবং আগ্রহী করার জন্য তার যে চরিত্রগুলো, তার যে তখনকার লেখনী, এই যে হিমু চরিত্রটা, হিমু চরিত্র হচ্ছে একজন তরুণের স্বাধীনভাবে নিঃসংকোচে কথা বলার যে স্বাধীনতাটা, সেটাকে কিন্তু উজ্জীবিত করেছিল হিমু। আবার মিসির আলীর যে চরিত্র, সেই মিসির আলী কিন্তু একজন মানুষকে মেধাদীপ্ত হওয়া, অনুসন্ধিৎস দৃষ্টি সম্পন্ন করে গড়ে তোলার জন্য সিরিয়ালি ক্যারেক্টারের তৈরি। এবং হুমায়ুন আহমেদ যে কতটা মানবিক গুণ সম্পন্ন সেটা আপনার একটা উদাহরণ দিই, বিজ্ঞান কল্পকাহিনী, বাংলাদেশে তো বিজ্ঞান কল্পকাহিনীর শুরু এবং জনপ্রিয়তা অর্জনের পেছনে হুমায়ুন আহমেদই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা ছিলেন। বিজ্ঞান কল্পকাহিনী আমরা জানি যে এটা হচ্ছে সায়েন্স ফিকশন, সায়েন্সকে নিয়ে, কিন্তু হুমায়ুন আহমেদের প্রথম সায়েন্স ফিকশন বইটির নাম হচ্ছে তোমাদের জন্য ভালোবাসা। অর্থাৎ দেখেন কতটা মানবিক, অর্থাৎ বিজ্ঞান কল্প মানবিক পর্যায়ে এসেছিলেন। হুমায়ুন আহমেদ তার লেখনের মাধ্যমে পাঠক তৈরি শুধু করেননি, যেটা আমরা কিন্তু এখন উপলব্ধি করতে পারি, এখন কিন্তু পাঠক নেই, পাঠক তৈরি হচ্ছে না, নতুন নতুন পাঠক। সেটাই ফরিদ আহমেদ, এই প্রশ্নটা আপনার কাছে ছিল আমার, হয়তো করতাম, সেটা হচ্ছে যে এই তার এই যে নবম মৃত্যুবার্ষিকীতে এসে আমরা প্রথম যখন তিনি চলে গেলেন তখন বলা হচ্ছিল যে প্রকাশনী শিল্প একটা বড় ধাক্কা খেয়েছে, নবম মৃত্যুবার্ষিকীতে এসে কি আমরা বলতে পারবো সেই ধাক্কা কোনোভাবে কাটিয়ে ওঠা গেছে? ধাক্কা প্রকাশনা শিল্প কিন্তু দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে প্রকাশনা একটা ব্যবসা, সেই ব্যবসার একটা আর্থিক ব্যাপার সেপার আছে। আর্থিক ব্যাপার আমরা এখন অনেক স্বাবলম্বী, বাংলাদেশের আর্থিক উন্নয়ন সর্বক্ষেত্রে ঘটেছে, যার ফলে আমাদের কিন্তু আর্থিক অভাবটা অনুভূত হয় না, হবে না আশা করছি ইনশাল্লাহ, ওদিকটা আমরা স্বাবলম্বী হয়েছে, আমাদের ক্রেতা বৃদ্ধি পেয়েছে। আর প্রকাশনাটার কিন্তু মান এবং পাঠক তৈরি সংস্কৃতির বিকাশের একটি ব্যাপার আছে, সেই দিকটার অভাব কিন্তু আমরা অনুভব করি, কারণ প্রতি বই মেলায় যে নতুন নতুন পাঠক তৈরির যে প্রবণতা এবং পাঠক তৈরির যে ধারাবাহিকতাটা ছিল সেই ধারাবাহিকতাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা প্রতি বই মেলায় নতুন নতুন পাঠক তৈরি হতে দেখছি না, নতুন নতুন ক্রেতা পাচ্ছি আমরা, কিন্তু ক্রেতা পেয়ে কিন্তু ক্রেতাতে কিন্তু একটি সংস্কৃতিকে জাগ্রত রাখা যাবে না, অর্থনীতিকে চাঙ্গা রাখা যেতে পারে, কিন্তু সংস্কৃতিকে চলমান রাখতে গেলে, প্রকাশনাকে আরো উৎকর্ষ সাধন করতে গেলে আমাদের পাঠক দরকার, সে পাঠক তৈরির দিকটা কিছুটা ফরিদাম আমাদের আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আরো আপনার কাছে স্মৃতিচারণ শুনবো। আমি একটু সেলিম চৌধুরী আপনার কাছে আসতে চাই, আপনি হুমায়ুন আহমেদের অন্যতম জনপ্রিয় পছন্দের একজন শিল্পী,
এবং আপনার কাছে হুমায়ুন আহমেদ আপনার গলায় হাসান রাজার গান শুনতে পছন্দ করতেন, আপনাকে দিয়ে একটি চাঁদনী পাশোতে একটি প্রচণ্ড জনপ্রিয় একটা গান আপনি গাইয়েছিলেন, সব কিছু মিলে আমরা জানি হুমায়ুন আহমেদের ভালোবাসা আপনি পেয়েছেন। আপনার কাছে একটু একটু স্মৃতিচারণ জানতে চাই নবম স্মৃতি এই মৃত্যুবার্ষিকীতে এসে। স্মৃতিচারণের কথা বলতে আসলে মানে আমি আসলে যেমন একটা জায়গায় বসে আছি আর কি, মানে আমার বাড়িতে হুমায়ুন আহমেদ 1997 সালের 11 জুন তারিখে আসছিলেন আমার বাড়িতে, মানে আমি যে জায়গাতে বসা আমার পাশের যে ডাইনিং টেবিল সেই ডাইনিং টেবিলে বসে উনি খেয়েছেন, আমি যে চেয়ারে বসা বা চেয়ার পাশের চেয়ার এসব চেয়ারে হুমায়ুন স্যার মানে স্মৃতি বিজড়িত একটা রুমের ভিতরে বসে আপনার সাথে আমি আলাপ করছি, আমার নিজের কাছে খুব খারাপ লাগছে সবকিছু মিলে। আজকে এখন আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, মানে বাইরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির শব্দ, টিনের চালে বৃষ্টির শব্দ হুমায়ুন স্যার একটা খুব প্রিয় বিষয় ছিল, সেই জিনিসটা কিন্তু আমি এখন আপনার সাথে যখন কথা বলছি সেটা কিন্তু ঘটছে। এবং উনি একটা তার কাজ লেখা শেষ করেছিলেন যে আমি যখন থাকবো না পৃথিবীতে তখন টিনের চালে বৃষ্টি হবে, এরকমই জ্যোৎস্নায় সবকিছু ভাসবে কিন্তু আমি তখন থাকবো না, আহারে এটার কি কোনো মানে হয় মানুষের জীবনে কিছু। তো অ্যাকচুয়ালি মানে টোটাল বিষয়টাই আপনার সাথে কথা বলার শুরু থেকে আমার মনে হচ্ছে যেহেতু স্মৃতি বিজড়িত একটা জায়গাতে আমি বসা যেখানে হুমায়ুন স্যার মানে প্রতিটা পংক্তিকে আমার মাথায় এসে হিট করছে, আমার রিয়েলি আমি খুবই মানে একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তো আপনি আপনাকে স্মৃতিচারণের তো অনেক বিষয় আছে, এই বিষয়টা এই এই মুহূর্তের যে বিষয়টা সেটা আপনাকে আমি আমি শেয়ার করলাম আপনাদের সাথে এবং দর্শকদের সাথে। আচ্ছা এর বেশি ধরেন মিউজিক লাইনের কোনো ব্যাপার বা কোনো কিছু জানতে চাইলে বলতে পারেন, আমি স্পেসিফিকলি বলবো। আচ্ছা যখন সেলিম চৌধুরী আমাদের সঙ্গে একটু জি 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 ফরিদ ভাই বলেন। সেলিম চৌধুরী হুমায়ুন আহমেদ যে আমি বললাম যে হুমায়ুন আহমেদ যে আমাদের সাহিত্যকে এবং বইকে প্রমোট করার জন্য কি পরিকল্পনা পরিশ্রমগুলো করতেন, তখন সিলেটে একটি বইমেলা হচ্ছিল, সিলেট শহরে আমরা একটা বইমেলার আয়োজন করেছিলাম এবং হুমায়ুন আহমেদ ওই বইমেলাতে গেলেন, আমরা হুমায়ুন আহমেদকে আমন্ত্রণ করে নিয়ে গেলাম, হুমায়ুন ভাই একটা বিশাল দল বল নিয়ে গেলেন, সেই দলের মধ্যে হুমায়ুন আহমেদের বন্ধু ডাক্তার করিম ছিলেন, আর্কিটেক্ট করিম ছিলেন, ইমদাদুল হক মিলন ছিলেন, সেলিম চৌধুরী, তুহিন, সালেহ চৌধুরী সবাইকে নিয়ে সিলেটে গেলেন এবং সিলেটে বইমেলা করে রাতে ট্রেনে সিলেট শ্রীমঙ্গলে আসলেন, সেলিম চৌধুরীর বাড়িতে থাকলেন। এই যে একটা পরিমণ্ডল উনি সবসময় আন্তরিক পরিমণ্ডল তৈরি করে রাখতেন সেই জিনিসটা কিন্তু হুমায়ুন আহমেদের সংস্পর্শে যারা ছিল তারা সবাই খুব মিস করে। 97 সাল এখন থেকে 24 বছর আগে সেলিম কিন্তু এখনো সেই স্মৃতি কাতর হয়ে তার চোখ ভিজে যাচ্ছে, সঙ্গীত এবং সেভাবে আপনাকে আমন্ত্রণ জানানো, সঙ্গীতের সাথে জড়িত সেভাবে আপনাকে আমন্ত্রণ জানানো, তার সঙ্গে গান গাওয়া স্মৃতি এবং একটি যদি গান আমাদের শোনান খালি গলায় হলো। স্মৃতি তো আসলে অনেক গানের অনেক স্মৃতি আছে, তো যে গানটা আমি এখন করবো এটা হুমায়ুন স্যারের লেখা চন্দ্রকোতা ছবি এবং মকসুদ জামিল মিন্টু সুর করে এই গানটি। তো এই গানটি আসলে গাওয়ার সময় আমাকে উনি বলেছিলেন যে আমি আসলে মানে উনি অন্যান্য গান গাওয়ার সময়ও যে মানে খুব গানটা ভালো হলো কি খারাপ হলো খুব এক্সপ্রেশনটার সাথে সাথে দিয়ে দিতেন যে এই গানটা ভালো হবে বা এই জায়গাটা এরকম গাও, কিন্তু এই গানটা গাওয়ার পরে হুমায়ুন স্যার কোনো কিছু না বলে স্টুডিও থেকে চলে গেল। স্টুডিও থেকে চলে যাওয়ার পরে আমার কেন জানি একটু কনফিউশন ক্রিয়েট হলো যে মিন্টু ভাইরে জিজ্ঞেস করলাম যে মিন্টু ভাই স্যারকে গানটা আমার গায়কীটা পছন্দ করলেন না নাকি এরকম, বলে যে না উনি তো এরকম কিছু বলেন নাই। তো চুপচাপ চলে যাও, আমি একটু কনফিউশন নিয়ে বাসায় ফিরলাম, বাসায় ফিরে বিকেলের দিকে দেখি উনি ফোন করেছেন, বলেন যে সেলিম তুমি রাতে একটু সন্ধ্যার পরে আমার বাসায় যাও। তা আমি দক্ষিণ হাওয়ায় ওনার বাসায় গেলাম, তো তখন কিন্তু আমার একটা কনফিউশন ছিল যে মোস্টলি গানটা ভালো হয় না তো বলবেন যে তুমি এই জায়গাটা এই করে করো বা এই করো বা অন্য কোনো গান হয়তো করাবেন, এরকম কিছু তো থাকতে পারো না প্ল্যানিং। তো যাওয়ার পরে উনি গিয়ে দেখে যে মানে ওই যে ওল্ড ফুলস ক্লাব যেটা ওনার ছিল ওই ক্লাবের সব সদস্যরা বসা, সবাই বসা, আমিও গেলাম গিয়ে বসে আছি, তো উনি এই প্রসঙ্গে কোনো আলাপ করছেন
কিছুক্ষণ পরে বলেন যে আজকে আসলে আমি সবাইকে দেখেছি একটা অন্য কারণে, সেটা হলো আজকে আমার চন্দ্রকোতা ছবির একটা গান সেলিম গেয়েছে এবং গানটা এত ভালো গেয়েছে এবং সেই কারণে আমি কোনো কিছু তাকে বলিও নাই চলে আসছি এবং তাকে একটা ইয়ের জন্য সবাইকে দেখে শোনাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে গানটা হিট করবে এবং ওরা সেই কথাটাই সত্যি হলো যে গানটা হিট করলো এবং যারা ওইখানে যারা ছিলেন তারাও গানটা শুনলেন, তারা বললেন যে হ্যাঁ আপনার কথাটা হয়তো বলবে মনে হচ্ছে। হুমায়ুন স্যার যে এরকম সারপ্রাইজ দিতে চাইতেন তো উনি তো তখনই বলতে পারতেন যে তুমি গানটা ভালোই গেছে এরকম কোনো কিছু, কিন্তু উনি যে আমাকে এত সময় একটা রেখে দিলেন তারপর হঠাৎ করে সারপ্রাইজ দিলেন, উনি যে কোনো জিনিস নিয়ে এই একটা সারপ্রাইজ দিয়ে আর একটা মানে মজা পেতেন। এবং পরে আমি ওই আসলে গানটা গাওয়ার পরে অ্যাকচুয়ালি ওনার কথাটাই পড়লো যে গানটা হিট করলো, সেই গানটা আমি গেয়েছি। অবশ্যই চাঁদনি পোশরে কে আমারে স্মরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে, চাঁদনি পোশরে কে আমারে স্মরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি সে আমার চিনে, চাঁদনি পোশরে কে আমার স্মরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে। বাহিরে চাঁদের আলোয় ঘর অন্ধকার, বাহিরে চাঁদের আলোয় ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না, সে আমার চিনে কিন্তু আমি চিনি না, চাঁদনি পোশরে কে আমার স্মরণ করে, কে আয়েশা দাঁড়াইছে গো আমার দুয়ারে। একদম তালি দিচ্ছিলেন এবং এই হুমায়ুন আমাদের গান শুনলে আসলে কী বলবো আবেগ প্রবণ হয়ে যায়, যারা আপনার কাছের লোক তো অবশ্যই আবেগ প্রবণ, আমরা যারা তার ভক্ত তারাও আবেগ প্রবণ হয়ে যাই। আমরা এখন একটু কথা বলবো পর্দায় হুমায়ুন আহমেদের প্রথম হেমু ফজলুল কবির কবির তুহিন আপনার সাথে একটু কথা বলবো। এই যে আমি বারবার বলছিলাম যে পর্দায় হুমায়ুন আহমেদের প্রথম হেমু, এই পরিচয়টা এখনও আপনাকে কতটা শিহরিত করে একটু জানতে চাই। আসলে এই ব্যাপারটা আমি স্যার যেদিন আমাকে বললেন এই কাজটা করার জন্য, তখন আমি স্যারকে একটু ইয়ে করেছিলাম যে স্যার এটা এত মানে জনপ্রিয় একটা ক্যারেক্টার এবং হিমু আসলে যখনই যারা পড়ে আর কি তখন সে নিজেই হিমু হয়ে যায়, তো নিজেকে হিমু ভাবা শুরু করে, এটা কিন্তু তার একটা মানে ম্যাজিক এই ইয়েটা হিমু চরিত্রে, যে এই গল্পটা পড়ছে সে নিজেকে সেটা ভাবছে। অতএব এটার চরিত্রায়নের ক্ষেত্রে যে কোনো মানুষের জন্য এটা খুব কঠিন একটা বিষয়, তো স্যার বললো করো, স্যার একটু দেখা যাক কি হয়, মানে এভাবেই করলেন। যদি আমার একটা এইভাবে একটা ইয়ে ছিল আর কি আগে থেকেই, যাই হোক স্যারের সাথে আসলে প্রথম কাজ আমি করি আগুনের পরশমণি ছবিতে আর কি, সেটাও ছিল আরেক ঘটনা আসলে অন্যভাবে। আমি সেদিন আমরা সুনামগঞ্জে একটা উৎসব করতাম হাসন লোক উৎসব, সেই উৎসবে সেলিমের তো সরাসরি শিক্ষক ছিলেন হুমায়ুন স্যার, তো সেলিমকে বলল যে স্যার যেভাবে লোকগানকে বিভিন্ন প্রমোট করেন আমরা তো স্যারকে লোক উৎসবে নিতে পারি হাসন লোক উৎসবে, তো সেলিম বলল হ্যাঁ তা তো এটা ঠিক, তাহলে কথা বলি, কথা বললাম স্যার হাসন উৎসবে গেলেন এবং আমরা রাত্রে আড্ডা মারার সময় গান গাইতে গাইতে হঠাৎ করে আমরা বেশ জমানোর পরে এবারে ওই আড্ডার মধ্যে যে গানগুলি স্যার যেটা পছন্দ করতেন আর কি, এই করতে করতে আমরা ভালো একটা সময় কাটালাম। তারপর ঢাকা আসার পরে হঠাৎ সেলিমের কাছে একটা চিঠি বানালেন স্যার
যে ছেলে আমি এরকম একটা বড় খেলার আয়োজন করেছি আমার বাড়িতে, ফরিদ ভাইও গিয়েছিলেন আমার মনে আছে, ফরিদ ভাই মনে আছে কিনা আপনার? সেখানেও আমি সেলিম আর অন্যান্য অনেক শিল্পীরা গান টান গাই, তারপরে স্যার কিন্তু আমাকে আগুনের প্রশ্নিত একটা গায়ক চরিত্রে অভিনয় করতে দিয়েছিলেন আর কি প্রথমে, যদিও শেষ পর্যন্ত দুইটা যে গান উনি পছন্দ করেছিলেন সেই দুইটা গানই মানে গল্পের যে গল্পের যে চলনটা ছিল সেখানে বাধাগ্রস্ত হতে পারে বলেই এই গান দুইটা বাদ দেওয়া হয়েছে। তারপরে আমি ওর একটা অ্যাক্টিং করি একটা মুক্তিযুদ্ধের চরিত্রে, যেটা অনেকেই দেখেছেন আমার মনে হয়। সেভাবে আসলে স্যারের সাথে যুক্ত হওয়া এবং স্যার কি কারণে আমাকে আসলে হিমো চরিত্রে দিয়েছিলেন বা গান গাওয়াইতে চাইতেন এটা আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে স্যার এটা আসলে আমাকে মানে তার ভালোবাসার থেকে বা কি কারণে এটা দিয়েছেন এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, বাট আমি সেটা খুব সফলভাবে যে করেছি সেটা আমি বলবো না, বাট এটা আমার জন্য স্যার একটা মানে কি বলবো মানে এটা মানে আমার জন্য মানে অতিরিক্ত একটা পাওনা স্যার আমাকে যেটা দিয়েছেন এই চরিত্রটা মানে এরকম একটা চরিত্রে অভিনয় করার জন্য। হুমায়ুন আহমেদের হিমুর হলুদ পাঞ্জাবিতে পড়া, তার কোনো সৃষ্টিতে পড়া, এটা তো অনেকের জন্য যারা হিমু ভক্ত হুমায়ুন আহমেদ ভক্ত তার কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার, সেই স্বপ্ন পূরণ আপনার হয়েছে। তারপরে মানুষের যারা ভক্ত আছেন বা যারা নাটকটি বা সিনেমাটি দেখেছেন সবার কাছে তারপরে মানে হিমু চরিত্রটি করার পরে আপনার জীবনের পরিবর্তনটা কী এসছে? নিশ্চয়ই যখন যেখানে যেতেন হিমু বলেই সবাই আপনাকে পরিচিত করত না? হ্যাঁ, এখনো অনেকেই মানে নামের সাথে এটা যুক্ত করে দিয়েছেন, যেটা মানে আছে না যে অমুক কে অমুক তুহিন আর কি, এটা মানে হচ্ছে আর কি এখনো হয়, বা কেউ আমাকে কোনো বিয়ে করলে বা ফেসবুকে কেউ কোনো স্ট্যাটাস দিলে অনেক সময় আমার নামের ক্ষেত্রে আমাদের হুমায়ুন আহমেদের পক্ষে এই স্যারের কথা উল্লেখ করে হুমায়ুনের এই হিমু চরিত্রে রূপদানকারী বা হিমু তুহিন এটা একটা পরিচয় হয়ে গেছে আর কি, এটা ভালোও লাগে। আচ্ছা আমি একটু আমি আমি যে জায়গাতে একটা জিনিস সেট করতে চাচ্ছি, জি, সেটা হলো তুহিন আসলে আমার স্কুল লাইফের ফ্রেন্ড এবং স্টিল মানে আমার সাথে খুব ভালো সম্পর্ক, এই কয়েকদিন আগে তার সাথে তার বাসায় আড্ডা দিয়েছিলাম। একদম হিমুর মতো না হলেও মানে আমি নিজে তো জানি তুহিনের ভিতরে কিন্তু এক ধরনের হিমুর যে বুহেমিয়ান ব্যাপারটা আছে সেটা কিন্তু তুহিনের, কিন্তু এখন পর্যন্ত সে অলরেডি ম্যারিড পার্সন, তার ছেলে মেয়ে ওয়াইফ সবই আছে, কিন্তু তারপরেও কিন্তু এই যে বোহেমিয়ান বিষয়টা কিন্তু হিমুরের বিষয়টা কিন্তু তুহিনের ভিতরে কিন্তু ইনবর্ন আছে। আমার মনে হয় হুমায়ুন স্যার এই জিনিসটা দেখতে পেয়েই তাকে আসলে সিলেক্ট করেছে, হয়তো অতটা লজিক অ্যান্টিলজিক দিয়ে সে হয়তো কথা বলে না বা অত লজিক অ্যান্টিলজিক দিয়ে সে চলে না, কিন্তু এই জায়গাটাতে তার একটা সিমিলারিটি থাকার কারণে হয়তো তাকে সিলেক্ট করেছে আমার কাছে যা মনে হয়। আপনি বলছিলেন যে একবার হিমু হিমু চরিত্র অভিনয় যিনি করেন তিনি আসলে সেই সময় হিমু হয়ে যান, তা চরিত্রটি করার পরে আপনার মধ্যে যখন কেউ হিমু চরিত্র নিয়ে পড়েন বা হিমুর কোন গল্প পড়েন তখন আসলে সে হিমু হয়ে যায়, কিন্তু এই কারণে এই হিমু ভক্তরা সবাই কিন্তু একজন হিমু আমার কাছে যেটা মনে হয়, সেক্ষেত্রে আমি যেভাবে হিমুকে দেখছি আরেকজন আরেক ভাবে হয়তো তার নিজের মতো করে দেখছি, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে চরিত্রটাকে আসলে একটা জায়গায় নিয়ে যাওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল আর কি। আমি একটু আমিনুল ইসলাম আপনার কাছে শুনতে চাই, আপনি শুনছিলেন যারা এতক্ষণ যারা কথা বলছিলেন তারা একদম হুমায়ুন আহমেদের সান্নিধ্যে ছিলেন, কাছাকাছি ছিলেন, তাকে কাছ থেকে দেখেছেন, তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমাদের চেয়ে, আপনি একজন ভক্ত, আপনার কাছে একটু জানতে চাই হুমায়ুন আহমেদ এই নবম মৃত্যুবার্ষিকীতে এসে, আপনি ফেসবুকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন হুমায়ুন আহমেদকে নিয়ে, সবকিছু মিলে হুমায়ুন আহমেদ এই নবম মৃত্যুবার্ষিকী এসে আপনার মতামতটা জানতে চাই। ধন্যবাদ রেজন আমাকে কিছু বলার সুযোগ করা দেওয়ার জন্য। আমি না আসলে প্রথমে কিছুটা আমার যে অভিজ্ঞতা সেটা জানাই, যেহেতু আমি নিজে শিক্ষক, আমি হুমায়ুন স্যারের লেখা পড়তে পড়তে বড় হয়েছি, সময়টা গত শতাব্দীতে 1997 সাল হবে বা 98 সাল যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি হুমায়ুন স্যারের ভক্ত, ভয়ানক ভক্ত, আমার খুব ইচ্ছে হুমায়ুন স্যারের সাথে দেখা করার, তো সেইটা কি আদৌ সম্ভব হবে কিনা, তখন আমি সিলেটের সাজার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো একবার ভাবলাম যেহেতু হুমায়ুন স্যারের ভাই জাফর স্যার আমার শিক্ষক, ওনাকে গিয়ে না হয় বলা যাক কোনোভাবে যদি হুমায়ুন স্যারের সাথে দেখা করা যায়, তো আমি জাফর স্যারকে গিয়ে বললাম স্যার আমার খুব ইচ্ছা আমি হুমায়ুন স্যারের সাথে দেখা করবো,
জাফর স্যার বললেন তোমার কেন ইচ্ছে বা তুমি কেন দেখা করতে চাও, একটা কাজ করো তুমি বরং একটা চিঠি লেখো, চিঠি লিখে আমাকে দিয়ে যাও, আমি তোমার ওই চিঠিটা পড়বো না, আমার যদি কখনো সম্ভব হয় আমি এটা আমার বড় ভাইকে দিয়ে দেবো, তার যদি কখনো মনে হয় সে নিশ্চয়ই যোগাযোগ করবে। যাই হোক, আমি চিঠি দিয়েছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছিল স্যারের সাথে দেখা করার। এই কথাটা বলার কারণ হচ্ছে যে এই স্যারের সাথে যারা, স্যারের সান্নিধ্যে যারাই ছিলেন তারা আসলে এতটাই বিমোহিত থাকতেন সবসময়, তারা এখনো যেমন ধরুন স্বাধীন খসরু যাদেরকে, যাকে আমরা বৈদেশী নামে চিনি, আমি যেহেতু ওনার সাথে বেশ কানেক্টেড, উনি কিন্তু আজকে সারাদিন ধরে এই ফেসবুকে লেখালেখি করছেন, এখন এমনকি এই মুহূর্তেও লাইভে আছেন, স্যার স্যারকে নিয়ে কথা বলছেন। আপনি দেখুন সেলিম ভাই কিন্তু হলুদ পাঞ্জাবি পরেই আছে আজকেও। তো যারা সান্নিধ্যে ছিলেন তারা তাদের মতো করেই হতবাসীভাবে বিমোহিত। আমি আসলে যে ব্যাপারটা বলতে চাই, যেহেতু আমি শিক্ষক, আমার আমি হুমায়ুন স্যারের লেখালেখি লেখা পড়তে পড়তে এবং যেহেতু ওনার লেখার মাধ্যমে আসলে আপনি ওনার নিজের জীবনী, ওনার পরিবার অনেক কিছুই জানতে পারবেন, হুমায়ুন স্যার কিন্তু তার লেখা এগুলো তুলে আনতো, তো সেগুলো পড়তে পড়তেই তো বড় হওয়া, আমারও ইচ্ছে হতো আমিও লিখবো, আমিও শিক্ষক হব, সে আমি শিক্ষক হয়েছি, আমি যেই হুমায়ুন স্যার যেই পত্রিকায় কলাম লিখতেন সেখানে আমিও এখন কলাম লিখি, তো কিছুটা হলেও লেখা লেখালেখির সাথে সম্পৃক্ত আমি। তো আমার যেটা ব্যাপার সেটা বলা, সেটা হচ্ছে যে স্যার কিন্তু পাঠক তৈরি করেছেন, যেটা অন্যরাও বললেন যে এক ধরনের একটা প্রজন্ম আমরা তৈরি হয়েছিলাম যারা পড়তে পড়তে বড় হয়েছি, সেটা হুমায়ুন স্যারের লেখা যেমন করেছি সাথে অন্যান্য লেখাও আমরা পড়তে পড়তে আমরা বড় হয়ে গিয়েছি, তাই না? আমাদের একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে। আমার ছাত্র যে কিনা বিদেশে পড়তে এসছে এখানে, বাংলাদেশি ছাত্র, কিছু বাংলাদেশি ছাত্র তো পড়তে আসে বিদেশে এখানে, তো এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর পড়তে এসছে, মাস্টার্স পড়তে এসছে, তো আমার এক ছাত্র, আমি একটা কথা বলি, আমি যখন বই পড়া নিয়ে কথা বলছিলাম তখন কি বই পড়ো বা কিছু, সেই ছাত্র বললো বই কেন পড়বো স্যার, বই পড়ে কি লাভ, মানে তার কাছে বই পড়াটা লাভ ক্ষতির এক ধরনের হিসাবে পরিণত হয়েছে, সুতরাং বই পড়ে তো কোনো লাভ নেই। এই ছাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে এসছে, বিশ্ববিদ্যালয়ে পাশও করে গিয়েছে, সুতরাং তারা কিন্তু পরবর্তী প্রজন্ম, তাদের কাছে মনে হচ্ছে বই পড়ার কোনো দরকার নেই, কিন্তু বই পড়লে যে আপনার কাছে এক ধরনের সুকুমার বৃত্তি চলে আসে, আপনি প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন, হুমায়ুন স্যার হুমায়ুন আহমেদের যখন লেখা আপনি পড়বেন তখন আপনি প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন, আপনাকে আপনার ইচ্ছা হবে প্রকৃতি, এটা আপনি অন্য যে কোনো লেখক, লেখকরা প্রকৃতি ভালোবাসে এটা আমরা জানি, তো এই যে জ্যোৎস্নার কথা বলেন, বৃষ্টির কথা বলেন, সেগুলো তো ওনার লেখার মাধ্যমে এসছে, সুতরাং এই এই লেখাগুলো আমাদেরকে যেভাবে জাগ্রত করেছে পরের প্রজন্মকে কতটুকু করছে বা আমরা কি সেই পাঠকটা তৈরি করতে পারছিলাম কিনা সেটা একটা বড় ব্যাপার। তো আমি একটা কথা বলি, ভক্ত হিসেবে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন ওনার লেখাগুলো পড়ি আমরা হয়তো উপন্যাসকে অনেক বেশি প্রাধান্য দিই, যারাই কথা বলতে আসি আমরা উপন্যাসগুলোর কথা খুব বেশি পরিমাণ বলি, সেটা হোক হিমু মিসির আলী কিংবা শুভ্র চরিত্রের কথা অনেকভাবেই আসে, হুমায়ুন স্যার কিন্তু অনেক ছোট ছোট লেখাও লিখেছেন, ছোট গল্প লিখেছেন, আমি শুধু একটা উদাহরণ দিই, নিমফুর নামে একটা গল্প কিংবা যেটা নাটকীয় নাট্যরূপ দেওয়া হয়েছিল নিমফুর, সেখানে হুমায়ুন স্যার আসলে আমাদের সমাজে যে আমরা কি পরিমাণ নিষ্ঠুর হতে পারি এবং একই সাথে মানবিক হতে পারি সেটা কিন্তু উনি তুলে এনেছিলেন। আমার ধারণা এখানে যারা যারা আছেন তারা যদি একটু মনে করতে পারে, যেহেতু ওনারা খুব ভালো হুমায়ুন স্যারের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই নাটকে দেখানো হচ্ছিল একটা চোর ধরা পড়েছে, সেই চোরকে শাস্তি দেওয়া হবে কাঁটা দিয়ে চোখ তুলে, এবং সেই চোখ তোলার জন্য সমাজে যারা নেতৃস্থানীয় মানুষ তারা কি পরিমাণ আয়োজন করছে, যে চোখ তুলবে তাকে ডেকে আনা হচ্ছে, রাতে বেলায় গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, এবং যার চোখটা তোলা হবে যেই চোর তার ছেলে সহ ছেলের সামনে সেই চোখটা তোলা হবে, তার ছেলে তাকে জিজ্ঞেস করছে বাবা তোমার কেমন লাগবে তখন, এবং ছেলে খুবই ছোট ছোট সন্তান, তাকে সহই ধরা হয়েছে, এবং এই পুরো আয়োজনটা গল্পতে খুব ভালোভাবে এসছে। সেই একই গল্পে সমাজে যে নিষ্ঠুরতা দেখানো হচ্ছে সেই একই গল্পে সেই এলাকার যে চেয়ারম্যান বা যিনি কিনা নেতৃস্থানীয় ছিলেন তার মেয়ে ওই তার পায়ে ধরে বলছে বাবা তুমি এই কাজটা করো না, মানে মানবিকতাটা টুকু সেখানে দেখানো হয়েছে, একই সাথে নিষ্ঠুরতা এবং মানবিকতার যে সংমিশ্রণ সেগুলো কিন্তু লেখাতে এসছে, যেটা হয় আমরা যখন বিশ্লেষণ করতে যাই হুমায়ুন স্যারের প্রথম যে উপন্যাসটা নন্দিত নরকে আমরা খুব বেশি কথা কিন্তু সেটা নিয়ে বলি না, যে উপন্যাস কিন্তু যার জন্য উনি একুশে পদক পেয়েছিলেন, প্রথম একদম প্রথম দিককার লেখার কথা বলছি, নন্দিত নরকে কিংবা শঙ্খনীল কারাগার, সে লেখাগুলো আমাদের মনে হয় ওই লেখাগুলো যেগুলো আমাদেরকে খুব বেশি জাগ্রত করে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষকতা করি এবং আমি ভক্ত, কারণ আমাদের তো পাঠক যখন তৈরি করতে হবে তখন আমরা তর্ক বিতর্কে কিন্তু এসে যাই, তো সেই বিষয়গুলো যদি আমরা আরো ভালোভাবে তুলে আনতে পারি তাহলে লেখক হিসেবে যে উনি কতটা সার্থক ছিলেন সমাজের বিভিন্ন ভাবে, আপনি স্যাটায়ার ধর্মী লেখাগুলো দেখেন, মন্ত্রী আসছে সেটার জন্য কি পরিমাণ
একটা জায়গায় মন্ত্রী যাচ্ছে সেটার জন্য কি পরিমাণ আয়োজন এবং মন্ত্রীকে কিভাবে করে তুলে আনা হচ্ছে, বাংলাদেশের মন্ত্রী বা এমপি মন্ত্রীরা কি ধরনের ভাব, সেটা কিন্তু উনি ওনার স্যাটায়ের মাধ্যমে দেখিয়েছেন বিভিন্ন ভাবে। তো এই বিষয়গুলো বোধ হয় তুলে আনার ব্যাপার, আমি ভক্ত হিসেবে আমার মনে হয় সেটা বলার ব্যাপার। আর আমার অভিজ্ঞতা হুমায়ুন স্যারের সাথে, যখন আমি হুমায়ুন স্যারের সাথে দেখা করতে যাই, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমার ডাক নাম টুটুল, উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা টুটুল বলতো কেন আমরা বার্থডে বা জন্মদিন পালন করি। আমার ধারণা, আমি জানি না, ওখানে যারা যারা আছে তারা আরো ভালো বলতে পারবেন, খুব বেশি বোধ হয় হুমায়ুন স্যার জন্মদিন পালন করাটাকে খুব একটা সাপোর্ট করতেন না তো ভালোভাবে ঝোল পিকে বা ভালো করে। উনি বললো কি জানো, আমরা জন্মদিনটা পালন করি হচ্ছে কারণ বিকজ উই আর ওয়েটিং ফর ডেথ, বিশেষ করে সাদা ঘরের জন্য। উনি সাদা ঘরের কথা বলতেন, যে সাদা ঘরে শেষ পর্যন্ত ওনার স্থান হয়েছে, উনি সেখানে আছেন। তো আমার সবসময় মনে হয় যখন জন্মদিনের কথা বা হুমায়ুন স্যারের জন্মদিনের কথা আমি চিন্তা করি, আমার সবসময় মনে হয় স্যার সাদা ঘরের কথা বলতেন। ভাল লাগে যখন এই মনে হয় যে স্যারের শেষ স্থানটা তার সাদা ঘরেই হয়েছে, স্যারের যেই ছোট্ট করে যদি আপনি বলেন, আমরা লেখক হুমায়ুন আহমেদকে জানি, চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদকে জানি, সবকিছু নিয়ে আপনারা যারা ব্যক্তিগত ভাবে যখন ব্যক্তিগত মিশেছেন, আমি একটু জানতে চাই ব্যক্তিগত যখন আড্ডা দিতেন সবকিছু, সেই হুমায়ুন আহমেদ কেমন ছিল যদি ছোট করে যাই। আমি শুরুতে বলেছি যে হুমায়ুন আহমেদ খুব মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ ছিলেন, খুব বেশি মেধাদীপ্ত, খুব প্রখর ওনার অন্তর্দৃষ্টি সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ, এবং উনি খুব পারিবারিক ছিলেন। উনি আমাদের যাদের সাথে, আমি এটা ঠিক প্রথম দিককার কথা বলছি, গত শতাব্দীর শেষ দশকে কথাটাই বেশি আসে, যে ওই সময় উনি আমাদের জাতির সাথে মেলামেশা করতেন, সব তাদেরকে তার পরিবারের একটা অংশ হিসেবে উনি ধরে নিতেন, এবং এর ফলে কিন্তু উনি শাসনও করতেন, উনি বকাও দিতেন, হ্যাঁ, এবং উনি খুব আদরও করতেন। এবং ওনার এই যে এই গুণাবলীটা, এটা হচ্ছে ওনাদের একটা পারিবারিকভাবে এই বিষয়টি উনি পেয়েছেন, বা পারিবারিকভাবে এই যে বিষয়টি উনি এসে ওনার মধ্যে এসেছে। এবং ওনার লেখালেখির মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে প্রথম দিককার যে ওনার লেখাগুলো, সব লেখাগুলো কিন্তু পরিবার ভিত্তিক। এই যে একটু আগে যে কথাটা আসলো, নন্দিত নরকে শঙ্কুনীল কারাগার, পরিবার ভিত্তিক। তারপরে যখন, এবং তার নিজের পরিবারের যে তিন ভাই তিন বোন, এই শঙ্কুনীল কারাগার নন্দিত নরকে কিন্তু এই জিনিসটাই উঠে এসেছে। এবং একটু পরে যখন তার নিজের পরিবার হলো, তার তিন কন্যা, এবং উনি তখন যে লেখাগুলো লিখেছিলেন, তিতির নীলতোয়ালে, নবনী, আশাবুড়ি, এই লেখাগুলো যদি আপনারা পড়েন দেখবেন, এবং তার প্রথম পাঠকই কিন্তু ছিল তার তিন কন্যা। তার ছোট কন্যাটা তখন একদম ছোট, কিন্তু উনি ওই দুই স্লিপ লিখতেন, লিখে তার কন্যাদের হাতে দিয়ে দিতেন, তাদের ফিডব্যাকটা নিতেন উনি। অর্থাৎ উনি সবসময় কিন্তু একটা পারিবারিক ছিলেন, এবং এই যে পরিবার বোধ, এই বোধটা উনি সারা দেশে ছড়িয়ে দিয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমার ভাই, আমরা একটু সেলিম চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই, আমরা শেষ পর্যন্ত চলে গেছি, চলে এসেছি। আমরা একটা হুমায়ুন আহমেদের প্রিয় গান শুনতে শুনতে আসলে বিদায় নিতে চাই, যদি আপনি একটা গান শোনান, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই। প্রিয় গান আসলে অনেকগুলাই, আমার মনে হয় প্রাসঙ্গিক একটা গান করি, যেহেতু নিমফুল নাটকের কথা বললেন আর কি, আমাদের এই ছোট ভাই কি জানি নাম ওনার, সরি, আমিনুল ইসলাম, আমিন, হ্যাঁ, আমিনুল ইসলাম বিদেশ থেকে উনি কানেক্ট হয়েছেন। তো নিমফুল নাটকে যে আমাদের এখানে যে অভিনয়টা হয়েছিল, সেখানে নূরভাই বুধু ক্যারেক্টারটা করেছিলেন, যে চোরের ক্যারেক্টার, এবং আমাকে, আমি আমি মানে তখন বিদেশ চলে, আমার একটা টোর ছিল ইংল্যান্ডে, আমাকে হঠাৎ করে বললেন যে সেলিম নিমফুল নাটকে আমার একটা গান লাগবে, এবং খুব ক্রিটিক্যাল একটা জায়গা থেকে গানটা লাগবে, যে যখন যেটার চোখ তোলা হচ্ছে তখন তাকে বলা হবে যে তোমাকে শেষবারের মতো সারা পৃথিবীটা দেখানো হচ্ছে, এবং তুমি তোমার পৃথিবীটা দেখে না, এবং সে যখন পৃথিবীটা দেখছে তারপরে তার চোখটা তুলে ফেলা হবে, তবে এই সময়টাতে একটা গান লাগবে। এই জায়গাটা আসলে এত বেশি ক্রিটিক্যাল একটা জায়গা, আমি ওনাকে অনেকগুলা গান শুনালাম, ওনার যে না পছন্দ হচ্ছে না সেদিন, পরে আমি দূরবীন স্যার একটা গান শুনিয়েছিলাম, এবং সেই গানটা শোনার পরে উনি বললেন যে দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সং, এটাই গাই, এটাই হবে। তো যাওয়ার আগে ওনার শুটিং তখনও স্টার্ট হয়নি, আমি বিদেশ চলে যাব বলে নওয়াজিস ভাই অন্য একটা গানের অনুষ্ঠানে মাঝখানে সে গানটা রেকর্ড করে রেখে দিয়েছিলেন, যে তখন অবশ্য মোবাইলের যুগ ছিল না এরকম, কিন্তু যখন ওই নাটকটা প্রচার হয়
তখন বাংলাদেশ থেকে বেশ কয়েকজন আমার ফোন কালেকশন করে ইয়ে করে মানে ওই জায়গাটাতে দেখে গানটা যখন প্রচার হয় সে যখন দেখতে পুরা পৃথিবীটা হাউ মাউ করে কান্নাকাটি করেছে, সেই গানটাই আমি গিয়ে শোনাচ্ছি। দূরবীন সার এই গানটি আমারও খুব প্রিয় গান এবং মানে এত প্রাসঙ্গিক আমার মনে ভালো লাগবে। আচ্ছা আমরা যে আমরা গান শুনতে শুনতে বিদায় নেবো, একটু দর্শকদের একটু বিদায় নিয়েছি। দর্শক আমরা সেলিম চৌধুরীর গান শুনতে শুনতে বিদায় নেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন। জি জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী হরে তোমারি চরণে রে, হরে আমার প্রেমী আছে তোমার মনে, হরে আমার প্রেমী আছে তোমার মনে। জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে অপরাধী হরে তোমারি চরণে রে, হরে আমার প্রেমী আছে তোমার মনে, হরে আমার প্রেমী আছে তোমার মনে। বন্ধু আরে শুনিয়াছিলাম কি তোমার অতীত পাব, দয়াময় দয়ালু তুমি পাত কি তার, কিঞ্চিত দয়া করো যারে ও তার ভয় নাই ঘূর্ণি দানে রে, হরে আমার প্রেমী আছে তোমার মনে, হরে আমার প্রেমী আছে তোমার মনে। জন্মে জন্মে অপরাধী, জন্মে জন্মে।